কেজি চাল, 40 টাকা কেজি চাল, কিন্তু শ্রমিক ভাইদের বেতন কি বাড়িয়েছে? বাড়ায় নাই। তবে শ্রমিকেরা আজকে এত পরিশ্রম করেও তারা দুই বেলা পেট ভরে খেতে পারছে না, তাদের পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকতে পারছে না, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছে না, স্কুলে পাঠাতে পারছে না, বাড়ি ঘরের ভাড়া বেড়ে গেছে, কেন প্রতিটা জিনিসের দাম বেড়েছে, কাজেই আজকে শ্রমিকরা সবচেয়ে কষ্টের মধ্যে আছে। কিন্তু এই শ্রমিকরা যদি না থাকে তাহলে দেশের উন্নতি হবে কি করে? দেশে যদি শ্রম কলকারখানা চালু না থাকে দেশের অর্থনীতি সচল হবে না, শক্তিশালী হবে না, সেই জন্য কিন্তু আজকে শ্রমিকের অবস্থা অত্যন্ত খারাপ। চাল ডাল তেল লবণ শাক সবজি প্রতিটি জিনিসের দাম আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, কিন্তু সরকার গরিব মানুষের কথা চিন্তা করে না, কারণ নিজেরা খুব আরামে আছে, ভালো আছে, কারণ তারা ওই যে ডেস্টিনির টাকা চুরি করেছে, শেয়ার মার্কেটে গরিবের টাকা চুরি করেছে, হলমার্কের টাকা চুরি করেছে, কুইক রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্টের টাকা চুরি করেছে, পদ্মা সেতুর টাকা চুরি করেছে, কাজে তারা তো খুব ভালো আছে এবং তারা দেশে ভালো আছে। শুধু তাই নয়, তারা যখন দেখবে দেশকে খোকলা করে দিয়েছে, প্রয়োজনে দেশ থেকে চলে গেলে বিদেশেও ভালো থাকবে, কেন সব সম্পদ তো আগেই পাঠিয়ে দিয়েছে, পাচার করে দিয়েছে, কিন্তু থাকবে তো এই দেশের সাধারণ নিরীহ মানুষ, আমরা থাকব, কষ্ট তো আমাদের হবে। আজকে এই দেশকে শেষ করে দিয়েছে, এই যে পোশাক শিল্পের কথা বলা হচ্ছে, আজকে যে পোশাক শিল্প ধ্বংস হয়ে গেল, ওই যে রানা প্লাজা, এই পোশাক শিল্প কখন শুরু হয়েছিল? এটা শুরু করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সর্বপ্রথম শুরু করেন এই পোশাক শিল্প। এই পোশাক শিল্পে প্রায় 30 লক্ষ লোক কাজ করে, তার মধ্যে মহিলা শ্রমিক প্রায় 3 থেকে 5 লক্ষর মতো, মহিলা 25 লক্ষ মহিলা কাজ করে তার মধ্যে। আজকে গ্রামের মেয়েরা এসে কাজ করছে এই শিল্পে, এবং তাতে কি হচ্ছে? তাতে দেশের উন্নতি হচ্ছে, দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, দেশের মানুষের অবস্থার পরিচ্ছন্ন, দেশের সুনাম হচ্ছে, বিদেশিরা আমাদের দেশে তৈরি কাপড় পরছে। আমরা যখন দেখি এগুলো তখন আমাদেরও মনটা ভরে যায়, বুকটা ভরে যায়, কিন্তু কিন্তু সে তারা শ্রমিক হলেও তারা মানুষ, তাদেরকে অবশ্যই তাদেরকে সেইভাবে মূল্যায়ন করতে হবে, সেইভাবে তাদেরকে সেইভাবে তাদের জন্য ব্যবস্থা করতে হবে, যাতে তারা আরও ভালোভাবে কলকারখানা চালাতে পারে। তারা যে কষ্ট করছে তাদের শ্রমের যাতে প্রকৃত মূল্য পায় তারা, সেদিকে অবশ্যই সরকার এবং মালিককে দৃষ্টি রাখতে হবে, শ্রমিকদের দিকে অবশ্যই। তারা কাজ করবে, কষ্ট করবে, দিন রাত পরিশ্রম করবে, কিন্তু তাদেরকে সেই মূল্য দেওয়া হবে না, এটা হতে পারে না, এই শোষণ চলতে পারে না, চলতে দেওয়া যায় না, আমরা দেব না। এবং আপনারা জানেন এই রানা প্লাজা নিয়ে সবাই আমাদের নেতারা বলেছে, খবরের কাগজে প্রতিনিয়ত দেখছেন, টেলিভিশনে এখনো সবচেয়ে প্রথমে এই রানা প্লাজা নিয়ে গার্মেন্টস দিয়েই কথা হয়। কি কথা সে? এই যে এই রানা প্লাজা প্রথম কথা হচ্ছে সে একজন হিন্দু লোকের জায়গা জবর দখল করে এবং সরকারি জায়গা দখল করে সেখানে এই ইয়েটা বানিয়েছে, বিল্ডিংটা বানিয়েছে, এটা তো আওয়ামী লীগ দখলদার, তাদের এটা চরিত্র, এইটা বানিয়েছে এবং ডোবাটাকে ভরাট করেছে, ঠিকমতো ভরাট হয়নি, সেখানে ফাউন্ডেশন ছিল 5 তলা আর উঠিয়ে দিয়েছে 9 তলা, কাজে ওই বিল্ডিং কেমন করে টিকবে? তারপরে বিল্ডিংয়ে ফাটল ধরেছিল, সেই জন্য এসে ইন্সপেকশন করে ইন্সপেক্টররা বলে দিয়েছে এটাকে বন্ধ রাখতে,
কিন্তু বন্ধ রেখেছিল। তারপরে আমাদের হরতালের দিন সব শ্রমিককে ডেকে এনেছে, বলেছে তাদের বেতন দেব, আর না হলে না আসলে বেতন দেওয়া হবে না। জোর করে তাদেরকে ডেকে এনেছে এবং তাদেরকে উপরে পাঠিয়ে তালাবন্ধ করে দিয়েছে, সব নিজ নিজ ফ্লোরে পাঠিয়ে সামনের গেটে তালাবন্ধ করে দিয়েছে, তাদের কাজ করতে হবে। কিন্তু আমি তার আগে বলতে চাই যে এটার কি দরকার হলো। আপনারা সকলেই জানেন আমরা দেশের স্বার্থ চিন্তা করে বিএনপি আওয়ামী লীগ করে নেয়। বিএনপি আমরা কিন্তু এই গার্মেন্টস শিল্পকে হরতালের আওতা মুক্ত রেখেছিলাম, কাজেই এই গার্মেন্টস চালানোর জন্য কোনো রকম অসুবিধা বা বাধা ছিল না। তারপরও এটা আসলে গার্মেন্টস চালানোর জন্য নয়, ওদের দিয়ে হরতাল বিরোধী মিছিল করাবার জন্য জবরদস্তি লাঠিসোঁটা নিয়ে এবং মহিলাদেরকে পর্যন্ত জবরদস্তি এটা করাতে চেয়েছি। আপনারা দেখলেন যে তাদের সেখানে যে এমপি রয়েছে সে হলো তার আসল গুরু। আজ ডক্টর মোশাররফ ছবিও দেখিয়েছে, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যদি সত্যি কথা না বলে তাহলে দেশের কি দুরবস্থা হতে পারে আপনারা ভেবে দেখেন। প্রধানমন্ত্রী বলল যে ওই রানা নাকি তাদের দলের কেউ নয়, কিন্তু প্রত্যেকটা খবরের কাগজ, টেলিভিশন, দেশি বিদেশি মিডিয়া প্রকাশ করে দিয়েছে যে সে যুবলীগের কি যুগ্ম আহ্বায়ক। সে প্রধানমন্ত্রী জানবেন না, এটা তো হয় না। এবং তিনি বলেন তালিকা এনে দেখেছি, উনি কোন তালিকা এনেছেন কে জানে, কার তালিকা এনেছেন সেটাই জানা দরকার। কাজে প্রধানমন্ত্রী পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে মিথ্যে কথা বললেন, তারপরে এই লোক এত বড় বিল্ডিং ভেঙে পড়ল, এত বড় ঘটনা ঘটে গেল, আমরা শোনার পরে পরে সেই জায়গায় প্রথমে আমরা হরতাল প্রত্যাহার করলাম, পরবর্তীতে বললাম মানুষ মারা গেছে, সারা দেশে লাশ যাবে, নানা রকম সমস্যা, আমরা সারা দেশ থেকে হরতাল প্রত্যাহার করে নিয়েছি, জনগণের কথা চিন্তা করে আমরা সেটা করেছি। কিন্তু আপনারা দেখলেন যে সরকার এই উদ্ধার অভিযান যদি তাৎক্ষণিকভাবে তিনারা শুরু করতেন তাহলে হয়তো এত জীবন যেত না, অনেক প্রাণ বাঁচানো সম্ভব হতো তখনও যদি তাৎক্ষণিকভাবে শুরু করতেন। আর সাধারণ মানুষ সরকারের আদেশ নির্দেশের অপেক্ষা না করে, তোয়াক্কা না করে সাধারণ মানুষ কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাজি রেখে তারা মানুষ উদ্ধারের কাজে নেমে পড়েছে, যার জন্যই অনেক মানুষ তবু জীবিত বেরিয়েছে, নাহলে আরও মানুষ মারা যেত। এবং শুধু তাই নয়, এখানে অভিজ্ঞতা হলো, আমরা জানি দেশের এরকম দুর্যোগ হলে সাধারণত সেনাবাহিনীকে ডাকা হয়, সেনাবাহিনীকে যদি সঙ্গে সঙ্গে বলা হতো, তাদেরকে দায়িত্ব দেওয়া হতো, তাহলে সেনাবাহিনী নিশ্চয়ই এসে তাদের সেই পরিকল্পনা তৈরি করে তারা উদ্ধার কাজে নামলে অনেক মানুষের জীবন রক্ষা করতে পারত, অনেক মানুষকে জীবিত উদ্ধার করতে পারত এবং অনেকাংশ আহত হতো, কিন্তু তারপরও তাদেরকে জীবনে তো বেঁচে থাকতো, কিন্তু সেনাবাহিনীকে অনেক পরে তারা দায়িত্ব দিল, যখন অনেক দেরি হয়ে গেছে তারপরেও তারা এসে উদ্ধার কাজে জনগণের সঙ্গে অংশ নিয়েছে। আমরা খবর পাওয়ার পরে পরে আমাদের নেতা কর্মীরা সাভারে এবং সারা দেশে বসে থাকে নাই, আমাদের অফিসে আমরা জানেন যে আমরা সেখানে রক্তদান কর্মসূচি চালু করে দিয়েছি, রক্ত দিচ্ছে, আমরা সেগুলোতে হসপিটালগুলোতে সাপ্লাই দিচ্ছি, ওষুধ সাপ্লাই দিচ্ছি, সাভারে আমরা রক্তদান কেন্দ্র খুলেছি, সেখানে রক্ত দিচ্ছে জনগণ, আমাদের লোকজন সব রক্ত দিচ্ছে, সেই রক্ত আমরা আপনার হসপিটালগুলোতে দিচ্ছি যাতে এই মানুষগুলোকে বাঁচানো যায়, আমরা সেই কাজটা করেছি। কিন্তু সরকার সেটা করে নাই, আপনারা শুনলেন আমাদের নেতারা বলেছে, তিনারা এটাকে গুরুত্বই দেয় নাই, কারণ তারা ভাবছে এইটা যে নীরবে চাপা দিয়ে আস্তে আস্তে শেষ করে দিতে, এত বড় ঘটনা একটা,
এখনো অনেক নিখোঁজ, এক একজনের মুখে এক এক রকম কথা, সেই সত্য কথা জানি না। এখনো বলে কোনো এক এক পত্রিকা দেখেন 400-র উপরে লাশ পাওয়া গেছে এবং বলছে 900 লাশ গায়েব হয়ে গেছে। তারপরে বলছে যে অনেকে বলছে টোটাল 1600 মানুষ মারা গেছে। কাজে সরকারকে প্রকৃত হিসাব দিতে হবে কত লোক কি হয়েছে। তারা রাতে রাতে লাশ গুম করে যে নিহতের সংখ্যা কম দেখানোর জন্য চেষ্টা করছে। আপনারা দেখেছেন সাভারে এখনো এই যে স্বজন হারানোর আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকে কিভাবে ছবি নিয়ে তাদের আত্মীয় স্বজনদের খুঁজে বেড়াচ্ছে তারা দেখতে পাচ্ছেন, কিন্তু সরকারের সেদিকে কোনো দৃষ্টি নেই। সারা বাংলাদেশের মানুষের, পৃথিবীর মানুষের দৃষ্টি সাভারের দিকে, নিজের কারণ মনে কি হলো রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠান, তারপরে হলো প্রধানমন্ত্রী তার দলীয় প্রধানমন্ত্রী তারপরে কি ট্রেন প্রধানমন্ত্রী এসব করছে, অবশেষে প্রধানমন্ত্রী সর্বক্ষণে মনে হয় অনেক আরো তিনি যদি সেদিক আর ঠিক মতো ডাইরেকশন দিতেন, লোককে নিয়োগ করতেন, বিনিয়োগ করতেন, তাহলে কিন্তু অনেক প্রাণ খেতে পারেন, তারা করে নাই। কিসের জন্য? যেহেতু তাদের লোক সেই জায়গাটা, সেই জন্যই তারা করে না। প্রিয় ভাইয়েরা, এটা নয় এই আওয়ামী লীগের চরিত্র অপরাধীন। বাংলাদেশে তারা সন্ত্রাসের কথা বলে, এ হলো একটা সন্ত্রাস, সন্ত্রাসীদের লালন করে। এই নারায়ণগঞ্জে আপনাদের একজন আছে না, আপনারা জানেন, আপনারা এখানে ছেলেকে হত্যা করেছে সেই লোক, এবং তার বাবা নিজেকে প্রেস করেছে